একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের আশা আমরা সবাই করছিলাম, বলে আমরা সুন্দরভাবে আমাদের আগামী যে 50 বছর হতে যাচ্ছে সেটা আমরা সবাই মিলে উদযাপন করতে পারতাম। দুঃখের বিষয় যে সেই নির্বাচন কিভাবে ধ্বংস হয়ে গেল, এই পেশি শক্তি এবং তাদের আগ্রাসনের জন্য নির্বাচন তো যেটা আমরা আকাঙ্ক্ষিত নির্বাচন হয়নি, যে যার ফলে আমরা একটা পুনর্নির্বাচন দাবি করছি। স্যার, আপনাদের অভিযোগের প্রেক্ষিতে ওনারা কি বললো? আমার তো মনে হয় তারাও একই জিনিস দেখেছে, অর্থাৎ এটা নিয়ে কোনো তর্কই হয় নাই। তারা দেখে আমার মনে হয় যে আমরা যেটা বলেছি তারাও সেটাই দেখেছে, অ্যাকসেপ্ট করেছে। এখন বাংলাদেশের ডেমোক্রেসি উন্নয়নের ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে তাদের কোনো সহযোগিতার আশ্বাস পেয়েছেন কি? আসলে না, তা আমরা তো সবসময় বলেছি যে তোমরা তো সবসময় করে এসছো, সব রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র। আমরা বলি যে তোমরাও চেয়েছো বাংলাদেশের মানুষের মঙ্গল, বাংলাদেশ মানুষ সুন্দরভাবে একটা গণতান্ত্রিক সমাজে থাকুক, আইন শৃঙ্খলা থেকে আইনের শাসন থাকুক, তো এইটা আমাদেরও আকাঙ্ক্ষা। তোমরা যেটা আমাদের জন্য চাও আমরা সেটাই চাই, অর্থাৎ ইভেন এখানে এইটা নিয়ে কোনো বিতর্ক তো নাই। মানুষের জনমত যাচাই করলে মানুষ এটাই চায় যে শান্তি হোক, শৃঙ্খলা থাকুক, তারা কাজকর্ম করে বেঁচে থাকতে পারে। তো নির্বাচন ভালো মতো হলে সেই জিনিসটা স্যার প্রতিষ্ঠা করা যেত, একটা সুন্দর সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারি। এখন আমাদের কথা হলো যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, একটা ভালো নির্বাচন এখন দিয়ে মানুষকে সুযোগ দেওয়া, সে একটা সুন্দর সমাজ গড়ার। যুক্তি দিয়ে বোঝাতে পারো যে তোমরা সবাই দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এবং সরকারের পক্ষে, তোমরা কারোরই বিপক্ষে না। তো সরকারকে কেন বলবে যে আমরা মনে করি সকলের শুভাকাঙ্ক্ষী হিসাবে যে এখানে শান্তিপূর্ণভাবে আর একটা নির্বাচন হলে তার যা ফলাফল হয় তার ভিত্তিতে একটা গণতান্ত্রিক সরকারের দেশে থাকুক, এবং সেই সরকারই মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারে। এবং সরকার তো অন্য কিছু বলার কথা না, গণতন্ত্র তো আমরা সবাই বিশ্বাস করি। কাগজপত্র ডকুমেন্ট সেটা দিয়েছি, তারপরে আমরা যেটা দেখেছি ইলেকশনের আগের দিন কি হয়েছে, ইলেকশনের দিন কি হয়েছে, তারপরে ইলেকশনের বিভিন্ন রেজাল্ট, বিভিন্ন সেন্টারের রেজাল্ট আমরা তার হিসাবপত্র দিয়েছি। আমরা একটা পেন ড্রাইভও দিয়েছি যাতে তারা বসে এই সম্পূর্ণ এই পুরো ডকুমেন্টটা তাদেরকে দিয়েছি, আমরা এখানে দিয়েছি। তারা সবাই ধৈর্য ধরে শুনেছেন, শোনার পরে তারা আমাদেরকে একটা প্রশ্ন ছিল, এখন কী করবেন বর্তমানে? আমরা আমাদের তো দাবি হলো যে এটা নতুনভাবে একটা ফ্রেশ ইলেকশন করা হোক একটা নিরপেক্ষ অধীনে, সেটা তারা সেই সম্পর্কে একটি ছিল। আর তাদের বক্তব্য যেটা ছিল, তারা একজন বলছেন যে আমরা এইটা বুঝেছি খেলাটা ফেয়ার হয়নি, এতটুকুই ওনারা বলেছেন, বলতে খেলাটা ফেয়ার হয়নি। না, নির্বাচন তো নির্বাচনে যা ঘটেছেন আপনারা পত্রে সেইটাই এই পুরো ডকুমেন্টটা তাদেরকে দেওয়া আছে, এর ভিতরে একটা পেন ড্রাইভ ভিজুয়ালও আছে, ইও আছে, দুটাই। তাদের মতামত কি ছিল নির্বাচন? আপনারা তো বললাম তাদের পক্ষ থেকে এক অ্যাম্বাসেডর, আমি সে নাম বলতে চান, উনি পরিষ্কারভাবে বলেছেন এটা তো আমরা বুঝেছি খেলাটা ফেয়ার ছিল না, এতটুকুই বলেছেন, এতটুকুই বলেছেন। আর তারপর বলছে আপনার গণতান্ত্রিক মুভমেন্ট কতটুকু কীভাবে যাবেন, আমরা কথা বলতে চাই, মিটিং করতে চাই, ইলেকশন আমাদের এক নম্বর কথা ফ্রি। আর তাছাড়া যে কামাল হোসেন সাহেব আমাদের মূল বক্তা ছিলেন, ডক্টর কামাল হোসেন আর ফখরুল আলমগীর, আমরা দু চারটা বিষয় সাহায্য দাবি, আমরা পুনর্নির্বাচনের এই দাবি। একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের আশা আমরা সবাই করছিলাম, বলে আমরা সুন্দরভাবে আমাদের আগামী যে 50 বছর হতে যাচ্ছে সেটা আমরা সবাই মিলে উদযাপন করতে পারতাম। দুঃখের বিষয় যে সেই নির্বাচন কিভাবে ধ্বংস হয়ে গেল, এই পেশি শক্তি এবং তাদের আগ্রাসনের জন্য নির্বাচন তো যেটা আমরা আকাঙ্ক্ষিত নির্বাচন হয়নি, যে যার ফলে আমরা একটা পুনর্নির্বাচন দাবি করছি। স্যার, আপনাদের অভিযোগের প্রেক্ষিতে ওনারা কি বললো? আমার তো মনে হয় তারাও একই জিনিস দেখেছে, অর্থাৎ এটা নিয়ে কোনো তর্কই হয়নি।
তারা দেখে আমার মনে হয় যে আমরা যেটা বলেছি তারাও সেটাই দেখেছে, অ্যাকসেপ্ট করেছে। এখন বাংলাদেশের ডেমোক্রেসি উন্নয়নের ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে তাদের কোনো সহযোগিতার আশ্বাস পেয়েছেন কি আছে? না, তা আমরা তো সবসময় বলেছি যে তোমরা তো সবসময় করে এসছো, সব রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র। আমরা বলি যে তোমরাও চেয়েছো বাংলাদেশের মানুষের মঙ্গল, বাংলাদেশ মানুষ সুন্দরভাবে একটা গণতান্ত্রিক সমাজে থাকুক, আইন শৃঙ্খলা থাকুক, আইনের শাসন থাকুক, তো এইটা আমাদেরও আকাঙ্ক্ষা। তোমরা যেটা আমাদের জন্য চাও আমরা সেটাই চাই। অর্থাৎ ইভেন এখানে এইটা নিয়ে কোনো বিতর্ক তো নাই, কারণ মানুষের জনমত যাচাই করলে মানুষ এটাই চায় যে শান্তি হোক, শৃঙ্খলা থাকুক, তারা কাজকর্ম করে বেঁচে থাকতে পারে। তো নির্বাচন ভালো মতো হলে সেই জিনিসটা স্যার প্রতিষ্ঠা করা যেত, একটা সুন্দর সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারি। এখন আমাদের কথা হলো যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, একটা ভালো নির্বাচন এখন দিয়ে মানুষকে সুযোগ দেওয়া, সে একটা সুন্দর সমাজ গড়ার। যুক্তি দিয়ে বোঝাতে পারো যে তোমরা সবাই দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এবং সরকারের পক্ষে, তোমরা কারোর বিপক্ষে না। তো সরকারকে কেন বলবে যে আমরা মনে করি সকলের শুভাকাঙ্ক্ষী হিসাবে যে এখানে শান্তিপূর্ণভাবে আর একটা নির্বাচন হলে তার যা ফলাফল হয় তার ভিত্তিতে একটা গণতান্ত্রিক সরকারের দেশে থাকুক এবং সেই সরকারই মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারে। এবং সরকার তো অন্য কিছু বলার কথা না, গণতন্ত্র তো আমরা সবাই বিশ্বাস করি। কাগজপত্র ডকুমেন্ট সেটা দিয়েছি, তারপরে আমরা যেটা দেখেছি ইলেকশনের আগের দিন কি হয়েছে, ইলেকশনের দিন কি হয়েছে, তারপরে ইলেকশনের বিভিন্ন রেজাল্টস, বিভিন্ন সেন্টারের রেজাল্ট আমরা তার হিসাবপত্র দিয়েছি। আমরা একটা পেন ড্রাইভও দিয়েছি যাতে তারা বসা এই সম্পূর্ণ এই পুরো ডকুমেন্টটা তাদেরকে দিয়েছি, আমরা এখানে দিয়েছি। তারা সবাই ধৈর্য ধরে শুনেছেন, শোনার পরে তারা আমাদেরকে একটা প্রশ্ন ছিল, এখন কী করবেন ভোট তো না, আমাদের তো দাবি হলো যে এটা নতুনভাবে একটা ফ্রেশ ইলেকশন করা হোক একটা নিরপেক্ষের অধীনে, সেটা তারা সেই সম্পর্কে এটি ছিল। আর তাদের বক্তব্য যেটা ছিল তারা একজন বলছে যে আমরা এইটা বুঝেছি খেলাটা ফেয়ার হয়নি, এতটুকুই ওনারা বলেছেন, বলতে খেলাটা ফেয়ার হয়নি। না, নির্বাচন তো নির্বাচনে যা ঘটেছেন আপনারা পত্রবেদ সেইটাই এই পুরো ডকুমেন্টটা তাদেরকে দেওয়া আছে, এর ভিতরে একটা পেন ড্রাইভ ভিজুয়ালও আছে, ইও আছে, দুটাই। ওই তো বললাম তাদের পক্ষ থেকে এক অ্যাম্বাসেডর, আমি সে নাম বলতে চাই না, উনি পরিষ্কারভাবে বলেছেন এটা তো আমরা বুঝেছি খেলাটা ফেয়ার ছিল না, এতটুকুই বলেছেন। আর তারপর বলছে আপনার গণতান্ত্রিক মুভমেন্ট কতটুকু কীভাবে যাবেন, আমরা কথা বলতে চাই, মিটিং করতে চাই, ইলেকশন আমাদের এক নম্বর কথা হলো ফ্রি। আর তাছাড়া যে কামাল হোসেন সাহেব আমাদের মূল বক্তা ছিলেন, ডক্টর কামাল হোসেন আর ফখরুল আলমগীর, আমরা দুই চারটা বিষয় সাহায্য দাবি, আমরা পুনর্নির্বাচনের এই দাবি। একটা প্রশ্ন ছিল এখন কি করবেন ভোট না, আমাকে তো দাবি হলো তাদের বক্তব্যটা ছিল, তারা আমরা এইটা বুঝেছি খেলাটা নির্বাচনে যা ঘটেছেন আপনারা বক্তব্য সেটাই এই পুরো ডকুমেন্টটা তাতে দেখে এর ভিতরে একটা পেন ড্রাইভ ভিজুয়ালও আছে, ইও আছে, ওই তো বললাম তাদের পক্ষ থেকে
এটা তো আমরা বুঝেছি খারাপ এতটুকু বলেছেন, এতটুকু বলেছেন। আর তারপর আপনার গণতান্ত্রিক মুভমেন্ট কখন কীভাবে যাবে আমরা কথা বলতে চাই, মিটিং